রাজ্যে পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসেনকে নাগরিক সংবর্ধনা প্রদান। বিপুল ভোটে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশের ঢাকা সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসেনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার হাজীগঞ্জের পিটিআই হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। হাজীগঞ্জ শাহরাস্তির সর্বস্তরের ব্যানারে উপজেলার আলীগঞ্জ পিটিআই হলরুমে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রকৌশলী মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ মৃধা, সদস্য ফারুক আহমেদ, জালাল আহমেদ জিতু, গাউসিয়া কমিটির পক্ষ থেকে কারি মোহাম্মদ বিলাল হোসেন পাটোয়ারি প্রমুখ। শাহরাস্তিবাসীর উপলক্ষে উপজেলা কৃষক লীগের সভাপতি মকবুল আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর প্রমুখ, হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা খাজা শাফিউল বাশার রুজমনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন। এ সময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।